আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল এন্টারটেইনমেন্ট চ্যানেলে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের একটা সমস্যা কীভাবে ফিক্সড করা যায়। তো আমার এখানে কোনো প্রকার থিম টিম কোনো কিছু ছাড়াই এরকমটা। তো আমি চাচ্ছি যে এটার অ্যাডমিনে যাব, স্ল্যাশ অ্যাডমিন বা wp মাইনাস অ্যাডমিন, একভাবে গেলেই হলো, সমস্যা নেই। তো আমি এন্টার দিচ্ছি, তো ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন দিস পেজ ইটস ওয়ার্কিং। তো রিডাইরেক্ট ইউ টু মেনি টাইম, ট্রাই ক্লিয়ারিং ইউর ক্যাশ ইটিসি, আরও অনেক লেখা দেখাচ্ছে। তো আমি যতবারই এন্টার দিই, wp অ্যাডমিন দিয়ে এন্টার দিল, সেম প্রবলেম। তো এটা ফিক্সড করার জন্য অবশ্যই আপনার সি প্যানেল চলে যেতে হবে, কন্ট্রোল প্যানেলে, সেম প্রবলেম। রিলোড দিয়েও দেখালাম। তো আমি কন্ট্রোল প্যানেলে গেছি, এখানে কন্ট্রোল প্যানেল যাওয়ার পর আপনার যেই জায়গা থেকে হোস্ট নিছেন সেই জায়গাতে চলে যাবেন। এরপর সফট কোলার অ্যাপ ইনস্টলার, এখান থেকে তো আপনারা ইনস্টল দিচ্ছেন। তো ইনস্টল দেওয়ার পরে এখান থেকে যদি ইনস্টল দিয়ে থাকেন, এখানে চলে যাবেন আবার। তো ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন 1, কোনো ব্যাকআপ নেই। তো এইটা আপনারা এখানে ক্রস দেখতে পাচ্ছেন, ক্রসে যাবেন, দেন সবার নিচে চলে যাবেন, রিমুভ ইনস্টলেশন ক্লিক করবেন, ওকে। তো এটা সম্পূর্ণভাবে রিমুভ দিয়ে রিমুভিং ওয়ার্ডপ্রেস 4%। তো এরপরে ইনস্টল করলে এই প্রবলেমটি অবশ্যই ফিক্সড হবে, কারণ এটা আমি কয়েকবার ফেস করছি। দেন ভাবলাম যে একটা ভিডিও করে ফেলা যাক। তো সাকসেসফুলি ভাবে রিমুভ হয়ে গেছে, ইনস্টলেশন ওয়াজ রিমুভ সাকসেসফুলি। কারণ আমি আবারও বেগ এসে সেই সফটগুলোয় চলে যাচ্ছি, সবগুলো ক্রস দিয়ে সফট কোলায় চলে গেলাম আমার। ওয়ার্ডপ্রেস ইনস্টল, কাস্টম ইনস্টল, সাইট নেম, তো এগুলো সব বসিয়ে পরে আবার দেখাচ্ছি। এখন আমরা ইনস্টলেশনে ক্লিক করব, তাহলে দেখতে পারবো যে ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। সাকসেসফুলি ভাবে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখানে যে কংগ্রেচুলেশন দেখাইছে, এই জায়গায় 2-1 মিনিট অপেক্ষা করবেন, তাহলে সাকসেসফুলিভাবে হবে। তারপর এখানে অ্যাডমিনের এখানে ক্লিক করবেন, অ্যাডমিনের এখানে ক্লিক করলেই কিন্তু রিডাইরেক্টলিভাবে আপনাদের অ্যাডমিন চলে যাবে। আগের যেই প্রবলেমটা আসছিল সেটা কিন্তু এখন সাকসেসফুলিভাবে ফিক্সড হয়ে গেছে। আমি অ্যাডমিনে আবার ঢুকে দেখাচ্ছি। তো এখন আমি যে কোনো কিছু করতে পারতেছি। তো এইভাবে আপনারা ফিক্সড করে নেবেন। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।